ভালো থাকার রঙে সকলকে রাঙিয়ে দিতে মাচার মানুষ আয়োজন করেছিল এক শারদোৎসব সন্ধ্যার। গত মঙ্গলবার নিরঞ্জন সদনে অনুষ্ঠিত হলো এই শারদোৎসব। এই অনুষ্ঠানে নাটক ও বিভিন্ন নৃত্যশৈলীর মাধ্যমে নিজেদের শিল্প প্রদর্শন করেন মাচার মানুষের সদস্যরা। ভগবতী শীতিকণ্ঠ কুটুম্বে
বলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম, সুস্মন্ত। মেঘবালিকে রেগে আগুন, মিথ্যে কথা, নাম কি এমন হয় কখনো? আমি বললাম, নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল, শুনবো রাজা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার, পক্ষী রাজে শুনো না, ওসব বাজে। আমি বললাম, তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল, সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখে কিন্তু আমায় দিবি। আমি বললাম, তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী, তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী, তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। But you know what you're here for.